অন্তর্বর্তী সরকার ১০টি গুরুত্বপূর্ণ খাতে সংস্কার করতে ১০টি আলাদা কমিশন গঠন করেছে। তবে ৪টি কমিশনের কেবল প্রধানের নাম ঘোষণা করা হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি এখনও হয়নি। সংস্কার কমিশনগুলোর অন্যতম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অক্টোবরের প্রথম থেকেই এই কমিশনের সদস্যরা নির্বাচন কমিশনের নির্ধারিত অফিসে তাদের কার্যক্রম শুরু করেন। সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে কমিশন প্রধান জানান, আইনবিধি পর্যালোচনা শেষে অংশীজনদের কাছ থেকে মতামত নেবেন তারা। এছাড়া অনলাইনে নাগরিকদের মতামত দেওয়ার সুযোগও রাখা হয়েছে। নির্বাচন সংক্রান্ত অনেকগুলো আইনবিধি বিধান আছে, এই যে আইনি কাঠামোটা, এগুলো আমরা এখন পর্যালোচনা করছি। পর্যালোচনা করে আমরা বোঝার চেষ্টা করছি কোন কোন ক্ষেত্রে সম্ভাব্য সংস্কার দরকার। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কী কী কতগুলো ইস্যু বেরিয়ে আসবে, যেগুলোর ভিত্তিতে আমরা সংলাপ করব বিভিন্ন অংশীদারদের সাথে, এটা হবে ডিসেম্বর মাসের প্রথম দিকে। নির্বাচন ব্যবস্থাকে একটি গ্রহণযোগ্য ও স্থায়ী রূপ দিতে সার্বিক বিষয়ে পর্যালোচনা করছে কমিশন। একটি ভালো প্রতিবেদন জমা দিতে পারবেন বলে জানান বদিউল আলম মজুমদার। বেশি সময় হলে ভালো হইতো, বাট আমরা বদ্ধপরিকর, ৯০ দিনের মধ্যে আমরা রিপোর্ট জমা দেওয়ার। আমাদের এই সুপারিশের জন্য যেন নির্বাচন ঠেকে না যায়। শুধু রিপোর্ট সময় মতোই নয়, এটা একটা মানসম্মত রিপোর্ট, যেটা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে পরিচালিত করার ব্যাপারে ভূমিকা রাখবে, যদি এগুলো বাস্তবায়ন করা যায়। নির্বাচন কমিশন গঠনে মতামত দিতেও প্রস্তুত সংস্কার কমিশন। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তারা যদি আমাদের সহায়তা চায়, আমরা সহায়তা করতে প্রস্তুত। কমিশন গঠনের দিন থেকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।